অদূর ভবিষ্যতে নারীরা নিজেদের দৈহিক চাহিদা পূরণে পুরুষের পরিবর্তে রোবটকে বেছে নেবে। আগামী এক দশকের মধ্যে এমনটা ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ডক্টর ইয়ান পিয়ারসন। ডক্টর পিয়ারসন একজন ভবিষ্যৎদ্রষ্টা, যিনি মানুষের জীবনে বিজ্ঞানের প্রভাব নিয়ে নানা ভবিষ্যৎবাণী করে থাকেন। ডক্টর ইয়ার পিয়ারসন বলেছেন, 2025 সালে বিশ্বের ধনী পরিবারগুলোতে কয়েক প্রকার যৌন তৃপ্তিদায়ক রোবট জনপ্রিয় হয়ে উঠবে। 2030 সাল নাগাদ মানুষ ভার্চুয়াল যৌনতা নিয়মিতভাবে উপভোগ করবে, আর 2035 সালের মধ্যে সেক্স টয়গুলো ভার্চুয়াল রিয়েলিটি সেক্সের সাথে যুক্ত হবে। তিনি বলেন, আমার ভবিষ্যৎবাণী উড়িয়ে দেওয়ার আগে বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে ধারণা নিন। আমরা এখনই এই ভবিষ্যতের খুব কাছাকাছি আছি। মনে পড়ে, ভাইব্রেটর একসময় ট্যাবু ছিল, কিন্তু এখন নারী সম্পর্কিত ম্যাগাজিনগুলোতে এ নিয়ে ভরপুর আলোচনা হয়। তার দাবি, রোবটের সঙ্গে অন্তরঙ্গতা শীঘ্রই নারীদের মধ্যে পর্ন দেখার চেয়েও জনপ্রিয় হয়ে উঠবে, এবং আগামী 2050 সালের মধ্যে এটি মানব যৌন সম্পর্ককে সম্পূর্ণরূপে ছাপিয়ে যাবে। প্রথমে অনেকেই হয়তো রোবটের সঙ্গে যৌনতা নিয়ে দ্বিধাবোধ করবেন, কিন্তু ধীরে ধীরে তারা এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত হবে এবং তারা শক্তিশালী আবেগের বন্ধন তৈরি করতে শুরু করবে, তখন সেই অস্বস্তিও ধীরে ধীরে কেটে যাবে। এখানে আরেকটি চমকপ্রদ বিষয় হল রোবোফিলিয়ার ধারণা। রোবোফিলিয়া অর্থ মানুষ যখন রোবটের প্রেমে পড়ে। যারা একে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন, তারা ডেভিড মিলসের গল্পটা শুনলেই এর গুরুত্ব বুঝতে পারবেন। ডেভিড মিলস স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ট্যাফি নামের একটি সেক্স টয় ঘরে আনেন এবং ধীরে ধীরে তার প্রেমে পড়েন। সম্প্রতি ডেভিড মিলস গণমাধ্যমে ট্যাফির সঙ্গে তার যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ডেভিড দাবি করেছেন যে তিনি 2 বছর ধরে ট্যাফির সঙ্গে সম্পর্কে আছেন। তিনি এও দাবি করেন, এ সময় আমি অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম যারা কেবল ট্যাফির জন্যই আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। ট্যাফি না থাকলে আমি এমন অনেক অভিজ্ঞতা পেতাম না যা এখন পেয়েছি। তার এই কথা এটাই প্রমাণ করে যে অনেক নারী এখন নিজেদের যৌনতায় বৈচিত্র্য আনতে সেক্স টয়ের প্রেমে পড়েছেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।